নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো চতুর্থ ম্যাচে আজ নামতে চলেছে ইস্টবেঙ্গল, আর ইস্টবেঙ্গলের মুখোমুখি গত ম্যাচে মোহনবাগানকে হারানো জামশেদপুর এফসি। তো বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের জন্য আজকের ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং হবে। ইস্টবেঙ্গল এখনও একটা গোলও করতে পারেনি, উল্টো দিকে তিন ম্যাচে সাত গোল হজম করেছে, আর জামশেদপুর গত ম্যাচে দুর্দান্ত খেলে মোহনবাগানকে হারিয়ে এই সিজনের প্রথম জয়টা তুলে নিয়েছে, এবং জামশেদপুরের স্ট্রাইকার ভলস্কিস গত ম্যাচে দু গোল করেছেন। তো ইস্টবেঙ্গলের ডিফেন্সকে খুবই সজাগ থাকতে হবে আজকে। আমরা দেখেছি লাস্ট তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলের ডিফেন্স পুরো ফ্লপ, তারপর আবার ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ড্যানি ফক্স চোট পেয়ে মাঠের বাইরে। তবে আশার কথা এই যে তার চোট খুব একটা গুরুতর নয়, খুব তাড়াতাড়ি তিনি মাঠে ফিরবেন। আর স্কট নেভিল কিন্তু একদমই ভালো খেলতে পারছেন না, তাকে দেখে অনেকটা আনফিট মনে হচ্ছে এবং তার ভুলেই গোলগুলো হয়েছে, আর মোহাম্মদ ইরশাদের অভিজ্ঞতার অভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তো রবি ফাউলারকে ডিফেন্স আবার নতুন করে সাজাতে হবে, এখন অবধি আইএসএল এ সবথেকে বেশি গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ফাউলারের হাতে অপশন থাকলেও ফাউলার কিন্তু সব প্লেয়ারদের সঠিক মতো ইউজ করছে না, এবং রিসেন্টলি রাজু গায়কোয়াড়কেও স্কোয়াডে নেওয়া হয়েছে। আর গোলকিপার পজিশনে দেবজিৎ মজুমদারের বদলে শঙ্কর রায়কে তিনি ট্রাই করতে পারেন। দেবজিৎ কয়েকটা অসাধারণ সেভ দিলেও প্রতি ম্যাচেই গোল হজম করছেন, আর গতবার মোহনবাগানে দেবজিৎকে বসিয়ে শঙ্করকে খেলানো হয়েছিল এবং শঙ্কর কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। তো আজ দেবজিতের বদলে শঙ্করকে খেলাতে পারেন ফাউলার। তবে লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল হারলেও পারফরমেন্স কিন্তু ভালোই করেছিল, অনেক পাস খেলেছিল, অ্যাটাক তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি। ইস্টবেঙ্গল যখন ফিল্ড গোল পাচ্ছে না তখন সেট পিসকে কাজে লাগাতে হবে। ইস্টবেঙ্গল সেট পিসের জন্য আলাদা করে কোচ নিয়েছে, কিন্তু সেট পিসের কোনো ভ্যারিয়েশন দেখা যাচ্ছে না এখনও অবধি। উল্টো দিকে জামশেদপুর কিন্তু দারুণ সেট পিস নিচ্ছে, লাস্ট ম্যাচে দুটো গোলই সেট পিস থেকে পেয়েছে জামশেদপুর, এবং তাদের সেট পিসের ভ্যারিয়েশনও লক্ষ্য করা গেছে। এছাড়াও দুটো উইংব্যাক সূর্যচন্দ্র ও নারায়ণ দাস তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারছেন না, ওভারল্যাপে উঠলে কাউন্টার অ্যাটাকের সময় ডিফেন্সে এসে সাহায্য করতে পারছেন না, এবং অ্যাটাকেও যে খুব একটা সাহায্য করছেন সেটাও বলা যাবে না। লাস্ট ম্যাচে আবার সূর্যচন্দ্র সেম সাইড গোল করে বসেন। এই পজিশনে ফাউলারের হাতে অপশন আছে, তিনি সামাদ আলী মল্লিক আর বিকাশ রাইডুকে ইউজ করতে পারেন, আর ডিফেন্সিভ মিডফিল্ডারে ম্যাটি স্টেইনম্যানের সাথে শেনাজকে জুড়ে দিতে পারেন, নাহলে ম্যাটি স্টেইনম্যানের ওপর অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে। আর স্ট্রাইকার পজিশনে বলবন্ত সিং একদমই ইমপ্রেসিভ নন, তিনি নিজের খেলাটা খেলতেই পারছেন না, আর যে যে আনফিট তাই ফাউলার তাকে নামানোর ঝুঁকি নিচ্ছেন না। তবে আশার খবর এই যে কাল 18 জনের দলে অ্যারন আমাদি হালোয়কে রাখা হতে পারে, এবং তার মাঠে নামার অপেক্ষায় রয়েছে সব প্রত্যেকেই। অন্যদিকে জামশেদপুর প্রথম তিনটে ম্যাচ জিততে না পারলেও লাস্ট ম্যাচে মোহনবাগানকে হারানোয় কনফিডেন্স ফিরে পেয়েছে। তাদের কাছে আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার ভলস্কিস রয়েছেন, তিনি যখন তখন ম্যাচের রং পাল্টে দিতে পারেন। এছাড়াও ডিফেন্সও খুব ভালো খেলেছে লাস্ট দিন, স্পেশালি স্টিফেন এজে এবং পিটার হার্টলে। ইস্টবেঙ্গল যদি লং বলে খেলে তাহলে জামশেদপুরের ডিফেন্স ভাঙা মুশকিল, কারণ এদের এরিয়াল বলে বিট করা অনেকটাই মুশকিল। আর জামশেদপুরের কোচ ওয়েন কোয়েল খুবই ট্যাকটিক্যালি খেলতে পছন্দ করেন, গতদিন তিনি হাবাসকেও মাত করেছিলেন। তো এবার দেখার রবি ফাউলার আজ ওয়েন কোয়েলকে টেক্কা দিতে পারেন কি না, এবং ইস্টবেঙ্গলকে আজ প্রথম গোল ও প্রথম জয় তুলে নিতে পারবে, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।